নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বং লাইফ অ্যান্ড লিভিং এর আরেকটি ব্লকে আপনাদের অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, আর শনিবার মানেই হচ্ছে ছুটির দিন। আর ছুটির দিনে আজকে আমার ফেভারিট স্যান্ডউইচটা বানিয়ে ফেললাম। আর এই উইকেন্ডগুলোতেই আমাদের সবচেয়ে বেশি কাজ থাকে, বাজার করা, ঘর পরিষ্কার করা, সব কিছু। তাই এই ব্রেকফাস্টটা করে আজকে সকাল সকাল বাজার করতে বেরিয়ে পড়ব। আজ আবহাওয়াটা কি সুন্দর, আকাশটা একদম নীল করে আছে, আর এই ফুলগুলো দুর্দান্ত লাগছে দেখতে, তাই না? এই ফুলগুলোর নাম কি তা জানি না, কিন্তু দেখতে অপূর্ব লাগছে। এরকম দেওয়ালে ঝুলে আছে, আর সব জায়গাতে এই ফুলগুলোই এখন দেখতে পাচ্ছি। আর আজকে রোদটাও ভালো উঠেছে, আর আজকে হাওয়াও অত নেই। আজকে টেম্পারেচার হচ্ছে 28 ডিগ্রি মতন। চলুন এই সামনে সবজির দোকানটাই যাব। এখানে সব সবজি নেওয়া হয়েছে, এই উইকেন্ডে এসেই আমরা গোটা সপ্তাহের বাজার করে নিয়ে যাই। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, কচুর লতি, কিন্তু এটা কেমন শুকিয়ে গেছে। কচুর লতি দিয়ে কত কি রেসিপি হয়, আর খেতে দুর্দান্ত লাগে। আর আজকে অনেক ধরনের শাকও এসেছে, কিন্তু এই কচুর লতিটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু কেমন শুকিয়ে গেছে বলে নিলাম না। আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল বলে দুদিন পর ফ্রেশ আসবে আবার। আর দেখুন, সামার পড়তে লেগেছে বলে বিভিন্ন রকমের শাক সবজি এগুলো দেখা মিলছে। আর এই দোকানটাই দেখুন, বিভিন্ন রকমের ফুলের সমাহার, এত সুন্দর লাগছে দেখতে। কিন্তু আজকে একটুও টাইম নেই, গিয়ে রান্না করতে হবে, অনেকটা বেলা হয়ে গেল। পরে একদিন দেখে শুনে এই ফুলগুলো নিয়ে যাব, দেখতে অপূর্ব লাগছে না? এই যে সব সবজি নিয়ে বাড়ি চলে এসেছি, এবার রান্নাটা বসিয়ে দেব। আর আজকে শনিবার, তাই সব নিরামিষ রান্না হবে, আজকে আমরা নিরামিষই খাই। আর নিরামিষের দিন একটু পনির না হলে সোয়াবিনই করি। আজকে আমি পনির করব, কালকে আমি পনিরটা করে রেখেছিলাম, এটা বাড়িতে তৈরি করা পনির, কারণ এখানে তো পনির পাওয়া যায় না। এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তোফু, সেটা পনিরের মতনই, কিন্তু সেটা সোয়াবিনের দুধ দিয়ে তৈরি হয়। আর তোফু খেতে আমার একদমই ভালো লাগে না, আগে কয়েকবার এনেছিলাম কিন্তু ভালো লাগে না বলে খাই না। আমি পনির খেতে ইচ্ছা করলে বাড়িতেই বানিয়ে নিই। আর এখন সামার পড়তে লেগেছে, এখন অন্যান্য শাকসবজিও অনেক পাওয়া যাবে, বিভিন্ন রকমের শাক, উচ্ছে, কুমড়ো, এগুলো পাওয়াই যাবে। শীতকালে যেমন অতটা শাক পাওয়া যায় না, সারা বছর যেসব সবজি পাওয়া যায়, মাশরুম, গাজর, বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, এইগুলোই থাকে শীতকালে বেশি। আর এই সামারে যেমন সবজিও পাওয়া যায়, তেমনি বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসও দেখতে পাওয়া যায়। আর কোরিয়াতে সবচেয়ে ফেমাস হচ্ছে কে ড্রামা আর কে পপ, আর যার পপুলারিটি শুধু কোরিয়াতে নয়, গোটা বিশ্ব জুড়ে। আর এই কে পপকে যারা ফেমাস করে তুলেছে, সেটা আমি নতুন করে কী বা বলবো, সবাই সেটা জানি, সেটা আমাদের সবার ফেভারিট পার্পেল আর্মি BTS। আর এই BTS এর পপুলারিটি বিশ্ব জুড়ে। বিয়ের আগে BTS একটা কোরিয়ান ব্র্যান্ড হিসাবে জানতাম, কিন্তু এই BTS এর যে এত ক্রেজ সেটা আমার জানা ছিল না। শুধু কোরিয়াতেই নয়, ইন্ডিয়া তথা গোটা বিশ্বের পপুলারিটি সাংঘাতিক। আর এই কে পপ ব্যান্ড BTS এর 7 জন মেম্বার, আমি 7 জনের মেম্বারের নামও আগে জানতাম না, এখানে এসে জানতে পারলাম। আর এই BTS এর প্রত্যেকটা মেম্বারের বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে সব কিছু এখানে খুব ধুমধাম করে পালন করা হয়। আর আজকে এই ধনে পাতাগুলো এনেছে, এগুলো ভালো করে পরিষ্কার করে এই টিস্যুর মধ্যে রেখে দিচ্ছে, এটা অনেক দিন ধরে থাকবে আর পচেও যাবে না, এরকম তত্তাজাও থাকবে। আর এইদিকে আমার রান্নাও হয়ে এসেছে, এখানে ডাল হয়ে গেছে, আর এখানে পনিরের তরকারিটা হয়ে এসেছে, এখানে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এই ভাজা পনিরটা ঢেলে দেবো। আপনারা অনেকেই ভাববেন, যেহেতু আমি কোরিয়াতে থাকি তাহলে BTS এর মিউজিক কনসার্ট আমি দেখেছি কি না। না, তা দেখার সুযোগ হয়নি, কারণ BTS এর মিউজিক কনসার্ট মানে সে বিশাল ব্যাপার, তার টিকিট পাওয়া অসাধ্য, তাই এখানে থেকেও BTS এর কনসার্ট দেখা হয়নি। আর এখানে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, ভাত, শাক ভাজা, বেগুন ভাজা, একটু স্যালাড, আর হচ্ছে ডাল আর পনিরের তরকারি। চলুন তাহলে আমাদের লাঞ্চটা সেরে ফেলি। আজকে দেখেছেন রোদ কি সুন্দর উঠেছে, আর আজকে ঠান্ডাটাও বেশ কম। BTS এর মিউজিক কনসার্ট দেখিনি বলে কি হয়েছে, অন্যান্য অনেক অ্যাক্টিভিটি সেখানে আমি দেখেছি।
আর এখন যেহেতু এখানে সামার পড়ে গেছে, তাই এখানে বিভিন্ন রকম গান বাজনা নাচ এবং অন্যান্য অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যায়। কারণ শীতকালে তো সবাই বেরোতে পারে না, এই ঠান্ডাতে সবাই বাইরে বেরিয়ে এই রকম কনসার্টও করতে পারে না। আর এখন গ্রীষ্মকাল বলে এই কনসার্ট বা ছোটোখাটো অ্যাক্টিভিটিস হয়েই থাকে। চারিদিকে কি সুন্দর ফুল ফুটে আছে, অপূর্ব মনোরম দৃশ্য। আর এই সামারের সময় সিওলে বিভিন্ন কে পপ ব্যান্ডগুলোর মিউজিক কনসার্ট প্রচুর পরিমাণে হয়, কিন্তু জিয়ঞ্জু যেহেতু একটা ছোটো এরিয়া, তাই এখানে অত মিউজিক কনসার্ট হয় না। কিন্তু এখানে ইউনিভার্সিটি থাকার দরুন ইউনিভার্সিটি স্টুডেন্ট বা অন্যান্য কম বয়সী ছেলেমেয়েরা ওপেন স্টেজ শো করে, সেখানে কখনো ডান্সও হয়, মিউজিকও হয়, আর সেইগুলো দেখতে অসাধারণ হয়। আমি মাঝে মাঝে বাজার বেরোলে এইরকম মিউজিক বা ডান্স শো দেখেই থাকি, দেখতে কিন্তু ভালোই লাগে। রাস্তার পাশে ওপেন স্টেজ হয়, সেখানে এইসব অ্যাক্টিভিটিস হয়ে থাকে। দেখতে পাচ্ছেন গাড়িটার কালারটা কি সুন্দর লাগছে না, ছোট্ট গাড়ি, এরকম ছোট্ট গাড়ি এখানে প্রায়ই দেখা যায়। আর এখানে এত গাড়ির সংখ্যা, তাই পেট্রোল পাম্পে এই ইউনিভার্সিটির ভেতরে বিভিন্ন জায়গায় দেখা যায়। আর আমাদের ইন্ডিয়াতেও এই কে পপের ক্রেজ সাংঘাতিক, কারণ আমি যাকেই জিজ্ঞেস করি সে এই কে ড্রামা বা কে মিউজিকের কথা সবসময় বলে। আর এই দেখুন কি সুন্দর গাঁদা ফুল ফুটে আছে, আর এখন যেহেতু গ্রীষ্মকাল পড়েছে তো এখন গাঁদা ফুলই দেখতে পাওয়া যায়, শীতকালে তো সেভাবে কোনো ফুলই দেখতে পাওয়া যায় না। আর শুনতে পাচ্ছেন কোথাও একটা মিউজিক চলছে, মনে হয় কোনো মিউজিক কনসার্ট বা ডান্স প্রোগ্রাম হচ্ছে। চলুন দেখা যাক, আর আপনাদেরও দেখানো যাবে। দেখেছেন কেমন ক্রেজ, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে এই ডান্স প্রোগ্রামটা দেখছিলাম, আর সবাই হিপ হপ করছিল, দেখতে মন্দ লাগছিল না?
এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেল বং লাইফ অ্যান্ড লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা FB পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খামসা হামিদা।